এভাবে আসতে পারে, এ যৌগ এভাবে তীব্র জারণ মৃদু জারণ এক্স ওয়াই, এইভাবে একটা উদ্দীপক দিয়ে দিবে, ঠিক আছে? এই উদ্দীপক থেকে তোমাদেরকে প্রশ্ন দিবে এভাবে। এখন তুমি যদি না জানো তীব্র জারণ স্যার কিছুই তো দেয়া নাই, এ দেয়া নাই, এক্স দেয়া নাই, ওয়াই দেয়া নাই, কীভাবে কী বের করবো? তোমাকে মনে রাখতে হবে টলোইনের তীব্র জারণে COOH উৎপন্ন হয়, মানে বেনজোয়িক অ্যাসিড উৎপন্ন হয়, টলোইনের মৃদু জারণে বেঞ্জালডিহাইড উৎপন্ন হয়। বেঞ্জোয়িক অ্যাসিড থেকে প্রশ্ন দিতে পারে, বেঞ্জালডিহাইড থেকে প্রশ্ন দিতে পারে, এগুলো রিলেটেড আরও অনেকটা পরবর্তীতে আছে, এই জন্য বলি সৃজনশীলে কাজে লাগবে। এভাবে একটা উদ্দীপক আসতে পারে, এ যোগ তীব্র জারণ, এক্স যোগ মৃদু জারণ, ওয়াই যোগ, ঠিক আছে? এভাবে লাগবে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছো। জৈব রসায়নের একটা গুরুত্বপূর্ণ ধাপ আমরা সম্পন্ন করেছি, আমরা চাকরিক যৌগের বেনজিন পার্টটা শেষ করেছি আল্লাহর রহমতে। আজকের ক্লাস থেকে ইনশাআল্লাহ আমরা টলুইন নিয়ে আলোচনা করব। মেইন পার্ট ছিল বেনজিন, বেনজিন নিয়ে আমরা অনেকগুলো ক্লাস করেছি, আজকে এক ক্লাসে আরেকটা চাকরিক যৌগের আলোচনা ইনশাআল্লাহ শেষ হবে। আমরা এতদিন বেনজিন নিয়ে আলোচনা করেছি, তো টলুইনের আজকে একটা ক্লাসে ইনশাআল্লাহ টলুইন শেষ হয়ে যাবে। এখন তোমরা বলতে পারো, তোমাদের হয়ে আমি একটা কোয়েশ্চেন করি, সেটা হচ্ছে স্যার চাকরিক যৌগ আছে, চাকরিক যৌগ অনেক কিছু হতে পারে, বেনজিন, টলুইন, ফেনল, অ্যানিলিন, অনেক কিছু হতে পারে, নাইট্রোবেনজিন হতে পারে, ঠিক আছে? তো স্যার বেনজিন নিয়ে এতগুলো ক্লাস লাগলো, আজকে টলুইন কেমনে একটা ক্লাসে শেষ করাবে? কথা হচ্ছে বেনজিন হচ্ছে চাকরিক যৌগের সর্বপ্রধান এবং সর্বপ্রথম যৌগ, এটা বেশি প্রায়োরিটি পায়। সো বেনজিন দিয়ে তোমাকে চাকরিক যৌগের সকল ফরম্যাট, সকল জিনিস বোঝানো হয়েছে, ঠিক আছে? আমরা বেনজিন পড়েছি, বেনজিনের প্রস্তুতি, বেনজিনের বিক্রিয়া, বেনজিনের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, নাইট্রেশন, হ্যালোজেনেশন, সালফোনেশন, হাকেল তত্ত্ব, অ্যারোমেটিসিটি, বেনজিন দিয়েই সব কিছু শিখেছি, হ্যাঁ? তারপর তোমার রেজোনেন্স, অর্থপ্যারা নির্দেশক, মেটা নির্দেশক, প্রায় 12টা বা 14টা টপিক আমরা বেনজিন দিয়ে শিখেছি। সেম টপিকগুলো টলুইন দিয়েও রিপ্রেজেন্ট করা যায়, টলুইন প্রস্তুতি, টলুইনের বিক্রিয়া, টলুইনের শনাক্তকরণ, টলুইনের রেজোনেন্স, টলুইনের অ্যারোমেটিসিটি সব কিছু দেখানো যায়। কিন্তু যেহেতু বেনজিন দিয়ে আমরা চাকরিক যৌগের সকল টপিক রিপ্রেজেন্ট করে ফেলেছি, তাই আমাদের ক্লাস বেশি লেগেছে, লাগবে স্বাভাবিক, পরীক্ষায় প্রশ্ন আসবে বেনজিন থেকে, আজকের পর থেকে পরীক্ষায় কোনো প্রশ্নই আসবে না, আসতে পারে উদ্দীপকে, এমসিকিউতে, সৃজনশীলে উদ্দীপক হতে পারে, সৃজনশীলের কোনো একটা জায়গায় কাজে লাগতে পারে, ঠিক আছে? এভাবে কাজে লাগবে, সৃজনশীল আসবে বেনজিন থেকে। তবে আজকের ক্লাসটা তোমাকে করতে হবে, কারণ তুমি যদি মিস করে যাও তুমি বেনজিন চাকরিক যৌগের জৈব রসায়নের একটা ডাইমেনশন মিস করে যাবে, ঠিক আছে? তো আজকের টলুইনের ক্লাস আমরা টলুইন রিলেটেড গুরুত্বপূর্ণ জিনিসগুলো দেখব, মানে চাকরিক যৌগের বিশেষ কিছু ধর্ম, একটা চাকরিক যৌগের প্রস্তুতি, বিক্রিয়া, শনাক্তকরণ, এটা হচ্ছে মেয়ে, ঠিক আছে? আমরা জৈব রসায়ন নিয়ে আলোচনা করছি না, জৈব রসায়ন মানে জৈব যৌগের রসায়ন, আমরা এখন থেকে এক একটা সমগোত্রীয় শ্রেণী নিয়ে আলোচনা করব। বেনজিন পড়ছি, বেনজিনের বিক্রিয়া, বেনজিনের শনাক্তকরণ, বেনজিনের প্রস্তুতি, এসব। এরপর টলুইনে আসছি, টলুইনের প্রস্তুতি, টলুইনের বিক্রিয়া, টলুইনের শনাক্তকরণ, টলুইন প্রস্তুতি, এসব জিনিস। এরপর ফেনল নিয়ে আলোচনা করব, ফেনলের প্রস্তুতি, ফেনলের বিক্রিয়া, ফেনলের শনাক্তকরণ, ফেনল রিলেটেড কয়েকটা গুরুত্বপূর্ণ টপিক যদি থাকে। এরপরে আমরা অ্যানিলিন, অ্যানিলিন প্রস্তুতি, অ্যানিলিনের বিক্রিয়া, অ্যানিলিনের শনাক্তকরণ, এইসব জিনিস থাকবে। এরপরে আমরা অ্যালিফেটিক হাইড্রোকার্বনে যখন যাব, অ্যালকেন নিয়ে আলোচনা করব, অ্যালকেন প্রস্তুতি, অ্যালকেনের বিক্রিয়া, অ্যালকেনের শনাক্তকরণ, গুরুত্বপূর্ণ কিছু থাকলে ওটা অ্যালকেনে আসবে। তারপর অ্যালকিন নিয়ে যখন আলোচনা করব, অ্যালকেন, অ্যালকিনের প্রস্তুতি, অ্যালকিনের বিক্রিয়া, অ্যালকিনের শনাক্তকরণ, গুরুত্বপূর্ণ কিছু জ্ঞানমূলক অনুধাবন টপিক যদি থাকে। এরপর অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন, জৈব অ্যাসিড, এইসব টপিক রিলেটেড, প্রস্তুতি, বিক্রিয়া, শনাক্তকরণ রিলেটেড কয়েকটা টপিক মাঝখানে মাঝখানে থাকতে পারে, এটাই হচ্ছে জৈব রসায়ন, ঠিক আছে? আমরা জৈব যৌগ নিয়ে আলোচনা করছি, তার ধারাবাহিকতা আজকে আমরা চাকরিক যৌগে আছি, বেনজিনে আছি, বেনজিনের প্রস্তুতি, বেনজিনের বিক্রিয়া, বেনজিনের শনাক্তকরণ পড়েছে, আজকে আমাদের টলুইন, আমরা টলুইনের বিক্রিয়া পড়ব, টলুইনের প্রস্তুতি পড়ব, টলুইনের শনাক্তকরণ পড়ব, ঠিক আছে? ওকে, কথাবার্তা ক্লিয়ার, গড়ে তোলাটা ইম্পর্টেন্ট,
বলতে পারো স্যার এত কথা বলার দরকার কি, পড়ায় আসে, এগুলো পড়ার কথাই বলছে, ভালো লাগলে ক্লাস করো নয়তো দরকার নাই, আমার কথাবার্তা স্ট্রেট ফরওয়ার্ড, ঠিক আছে, ভালো লাগলে ক্লাস করো নয়তো দরকার নেই, ধন্যবাদ, পড়ায় আসি, পড়ায় আসি। টলুইন, প্রথমে আমরা আজকে যে টপিকগুলো পড়বো প্রেজেন্টেশনটা একটু লক্ষ্য করি। আমরা প্রথমে পড়বো টলুইনের কিছু বিক্রিয়া, টলুইনের জারণ বিক্রিয়া দেখব, টলুইনের ক্লোরিনেশন দেখব। টলুইনের ক্লোরিনেশন দুইটা প্রকারে হয়, একটা হচ্ছে বেনজিন বলয়ের প্রতিস্থাপন ঘটে, আর একটা হচ্ছে পার্শ্ব শিখলের প্রতিস্থাপন ঘটে টলুইনের ক্লোরিনেশন। এরপরে আমরা টলুইনের নাইট্রেশন দেখব, এটাও এক প্রকার বিক্রিয়া। এরপরে আমরা পড়বো টিএনটি প্রস্তুতি, টিএনটি মানে আবার ওই যে কল করে টেলিফোন লাইন টিএনটি নয়, এটা হচ্ছে ট্রাইনাইট্রোটলুইন, যেটা বিস্ফোরক পদার্থ হিসেবে কাজ করে, যেটা পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট। আজকের ক্লাস থেকে পরীক্ষা আসার মতো টপিক এই একটাই, বাকিগুলো তোমার উদ্দীপকে সৃজনশীলে এমসিকিউতে কাজে লাগবে। পরীক্ষায় আসার মতো মানে সৃজনশীলে গতে বা ঘতে আসার মতো টপিক হচ্ছে এটাই, টিএনটি প্রস্তুতি, কেমন। এরপরে টলুইনের সালফানেশন ইনশাল্লাহ আমরা পড়বো। ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া দুইটা হতে পারে, ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন, ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন, দুইটা বিক্রিয়া নিয়ে ইনশাল্লাহ আজকের ক্লাসে আমরা আলোচনা করব। এরপরে ম্যাটাজাইলিন প্রস্তুতি, যেটা তোমার উদ্দীপকে সৃজনশীলের বিভিন্ন জায়গায় জায়গায় কাজে লাগতে পারে, ঠিক আছে। টলুইনের জারণ আমরা শুরু করব। আমরা জানি জারণ কি, জারণ মানে জারক পদার্থ, তীব্র জারক পদার্থের উপস্থিতিতে জায়মান অক্সিজেন, কোনো জায়মান অক্সিজেন, থার্ড ব্রেকেট দিয়ে যে অক্সিজেন, জায়মান অক্সিজেনের সাথে যদি বিক্রিয়া করাতে পারি, সেটা হচ্ছে আমার জারণ বিক্রিয়া। টলুইন হচ্ছে আমার এই যে, এটা বেনজিন না, বেনজিনের মাথার উপর যদি আমি CH3 দিয়ে দিই, আমার এটাকে আমরা কি বলবো, টলুইন, কি টলুইন, কেমন টলুইন, এটার নাম কি টলুইন। এই টলুইন নিয়ে আজকে আমরা আলোচনা করব, টলুইন হচ্ছে বাণিজ্যিক নাম, রাসায়নিক নাম কি, আইওপেক নাম কি, CH3 মানে মিথাইল না, মিথাইল বেনজিন, ঠিক আছে, মিথাইল বেনজিন। ক্লাস শেয়ার করতে হবে সবাইকে, ফ্রেন্ডদেরকে মেনশন করতে হবে টলুইন বা মিথাইল বেনজিন। এই টলুইন নিয়েই আজকের ক্লাসে আমাদের আলোচনা। প্রথমেই আমরা টলুইনে জারণ বিক্রিয়া নিয়ে আলোচনা করব, ঠিক আছে। আমি যদি এই টলুইনের জারণ ঘটাতে চাই, আমাকে কী করতে হবে, তীব্র জারক পদার্থ। টলুইনের দুই প্রকারের জারণ হতে পারে, একটা হচ্ছে রিয়াক্ট দাও, যাহা করো খুশি করো, আমাকে বলে লাভ নেই এগুলা, রিয়াক্ট দিচ্ছ তো, ভালো, বেশ ভালো, নো প্রবলেম, আমাকে আরও এগুলো এগিয়ে নিতে সাহায্য করে, ঠিক আছে। তীব্র জারক পদার্থ, যেমন কি বললাম, টলুইনের জারণ দু ধরনের হতে পারে, তীব্র জারণ, মৃদু জারণ। যদি আমি তীব্র জারক পদার্থের উপস্থিতিতে জারণ বিক্রিয়াটা ঘটাই, তাহলে আমার তীব্র জারণ সম্পন্ন হবে। যদি আমি মৃদু জারক পদার্থের উপস্থিতিতে জারণ বিক্রিয়াটা ঘটাই, তাহলে আমার মৃদু জারণটা সম্পন্ন হবে। আমরা টলুইনের জারণ পড়তেছি, প্রথমে আমরা টলুইনের তীব্র জারণটা দেখব, তারপরে টলুইনের মৃদু জারণটা দেখব, ঠিক আছে। টলুইনের প্রথমে তীব্র জারণ ঘটাতে চাই, তীব্র জারণ ঘটানোর জন্য আমাদেরকে তীব্র জারক পদার্থ, যেমন নাইট্রিক অ্যাসিড, HNO3, নাইট্রিক অ্যাসিড একটি তীব্র জারক পদার্থ। এই তীব্র জারক পদার্থের উপস্থিতিতে আমি যদি জায়মান অক্সিজেনের সাথে টলুইনের বিক্রিয়া করাই, মানে জারণ ঘটাই, তিনটা দিলাম এখানে, তিনটা দিতে হবে, বেশি দিতে হবে, তীব্র জারণ, বেশি জায়মান অক্সিজেন দিব, তিনটা জায়মান অক্সিজেন দিব, তীব্র জারক পদার্থ নাইট্রিক অ্যাসিড দিতে হবে। যেহেতু তীব্র জারণ ঘটাতে চাচ্ছি, বিক্রিয়াটা কমপ্লিট করবা কীভাবে, দেখো একটা ট্রিক্স খাটাইতে হবে, পানি বের করতে হবে, পানিটা বের করে রাখবো আগে, CH3 না, এখান থেকে একটা H, এখান থেকে দুইটা H, এখান থেকে দুইটা H, আর এখান থেকে একটা ও মিলে আমাদের উৎপাদে প্রথমে আমরা পানিটা বের করে নেব, বিক্রিয়া পা রাশে কাছে,
এখান থেকে দুইটা এইচ, এখান থেকে একটা ও মিলে এইচ টু ও, তাহলে আর কি বাকি থাকে? এই যে বেঞ্জিন বলয়, দুইটা এইচ চলে গেছে না, তাহলে সি এইচ বাকি থাকে, এখানে দুইটা ও বাকি থাকে। একটা ও এইচ টু ওতে চলে গেছে আর দুইটা ও বাকি থাকে, এখানে একটা এইচ বাকি থাকে। তাহলে আমরা উপরে পাচ্ছি, হিসেব করলে সি ডাবল ও এইচ, বেঞ্জিনের মাথার উপর সি ডাবল ও এইচ মানে কি? বেঞ্জোইক অ্যাসিড। কি? বেঞ্জোইক অ্যাসিড। কেন বেঞ্জোইক অ্যাসিড? সি ডাবল ও এইচ মানে ওইক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড। সি ডাবল ও এইচ থাকলে, নামের শেষে সি ডাবল ও এইচ থাকলে ওইক অ্যাসিড আছে, এটা বেঞ্জিন। বেঞ্জিনের ওপর সি ডাবল ও এইচ মানে বেঞ্জিনের ওইক অ্যাসিড মানে বেঞ্জোইক অ্যাসিড। বেঞ্জোইক ঠিক আছে। তাহলে আমরা যদি সামারি করি, আমরা টলুইনের তীব্র জারণ, অর্থাৎ তীব্র জারক পদার্থ নাইট্রিক অ্যাসিডের উপস্থিতিতে যদি এর জারণ ঘটায়, তিন অনুযায়ী মান অক্সিজেনের সাথে যদি বিক্রিয়া ঘটে, আমরা বেঞ্জোয়িক অ্যাসিড পাবো এবং পানি পাবো। এক্ষেত্রে প্রধান উৎপাদ হচ্ছে আমার বেঞ্জোয়িক অ্যাসিডটা। কীভাবে হচ্ছে? এখান থেকে দুইটা হাইড্রোজেন আর একটা অক্সিজেন মিলে এইচ টু হয়ে যাচ্ছে, তাহলে উপরে আমার বাকি থাকতেছে সি ডাবল ও এইচ। এটা হলো আমার টলুইনের তীব্র জারণ। এবার আমরা মৃদু জারণটা দেখব। মৃদু জারণ, মৃদু জারণ, টলুইনের মৃদু জারণ। মৃদু জারণ মানে কি? আমাকে জারণটা মৃদু জারক পদার্থের উপস্থিতিতে ঘটাতে হবে, মৃদু জারক পদার্থের উপস্থিতিতে ঘটাতে হবে। তাহলে আমি টলুইন নিলাম, মৃদু জারণ ঘটাতে চাচ্ছি, টলুইন প্লাস জায়মান অক্সিজেন দিব দুই অণু। এক্ষেত্রে বিক্রিয়া সমতার উদ্দেশ্যে দুই অণু আমরা কী দেব? জায়মান অক্সিজেন দেব। আমরা কী করতে চাচ্ছি? মৃদু জারণ না, যেহেতু মৃদু জারণ করতে চাচ্ছি, তাহলে আমাদেরকে মৃদু জারক পদার্থ দিতে হবে। মৃদু জারক পদার্থ কী কী? যেমন কার্বন ডাইসালফাইড, এটা একটা মৃদু জারক পদার্থ। সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে, মানে তুমি যদি 65 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় H2SO4 এবং ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড এই পরিবেশটা সৃষ্টি করতে পারে, এটা আমার মৃদু জারণ ঘটায়, ঠিক আছে। তুমি CH2 দিতে পারো 65 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, H2SO4MnO2 এই পরিবেশটাও সৃষ্টি করতে পারলে মৃদু জারণ সম্ভব। আরও অনেক উপায় আছে মৃদু জারণ ঘটানোর। তাহলে এক্ষেত্রে আমরা এই দুটা থেকে যে কোনো একটা ইউজ করতে পারি। আমরা যদি এখানে কার্বন ডাইসালফাইড দিই, তাও সেম বিক্রিয়া ঘটবে। যদি 65 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সালফিউরিক অ্যাসিড এবং মৃদু জারক পদার্থ MnO2 দি, তাহলে আমার কী হবে? মৃদু জারণ সংঘটিত হবে। মৃদু জারণের ফলে কী উৎপন্ন হবে দেখো, প্রথমে পানিটা বের করে নেবে। এখান থেকে দুইটা এইচ, এখান থেকে একটা ও মেলে H2O, H2O বের হয়ে যাবে, আর কি বাকি থাকে? বেঞ্জিন। বেঞ্জিনের মাথার উপর কী থাকবে? সি এইচ, দুইটা চলে গেছে, বাকি থাকে CH। এখান থেকে বাকি থাকে একটা ও, একটা অক্সিজেন H2 এর সাথে চলে গেছে, বাকি থাকে একটা ও, তাহলে আমার বাকি থাকবে মাথার উপর CHO, বেঞ্জিনের মাথার উপর CHO। CHO মানে অ্যালডিহাইড, অ্যালডিহাইডের নামের শেষে L থাকে। বেঞ্জিনের মাথার উপর CHO মানে বেঞ্জিনের অ্যালডিহাইড মানে বেঞ্জাল ডিহাইড। কী উৎপন্ন হচ্ছে? বেঞ্জাল ডিহাইড, বেঞ্জাল ডিহাইড। তাহলে আলটিমেটলি টলুইনের জারণ, এই টলুইনের জারণ টপিকটা আমরা শেষ করলাম। এটা শেষ করে আমরা কী বুঝতে পারলাম? আমরা যদি সামারি করি টলুইনের জারণ টপিকটা, টলুইনের জারণ দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে তীব্র জারণ আর একটা হচ্ছে মৃদু জারণ। তীব্র জারণ মানে তীব্র জারক পদার্থ নাইট্রিক অ্যাসিডের উপস্থিতিতে টলুইনের সাথে জায়মান অক্সিজেনের বিক্রিয়া, টলুইনের তীব্র জারণের ফলে আমরা বেঞ্জোয়িক অ্যাসিড পাবো, ঠিক আছে। আর মৃদু জারণের ফলে মানে মৃদু জারক পদার্থ 65 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সালফোরিক অ্যাসিডের উপস্থিতিতে মৃদু জারক পদার্থ ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড MnO2 এর সাথে CH3 এর জারণ ঘটালে মৃদু জারণ সংঘটিত হবে। মৃদু জারণের ফলে আমরা বেঞ্জালডিহাইড পাবো। পরীক্ষায় উদ্দীপকে কী আসতে পারে দেখো, এভাবে আসতে পারে, এ যৌগ তীব্র জারণ,
x যোগ b যোগ মৃদু জারণ y যোগ তোমাকে জানতে হবে টলুইনের না সেম এটাও এ যোগ এভাবে আসতে পারে এ যোগ এভাবে তীব্র জারণ মৃদু জারণ x y এইভাবে একটা উদ্দীপক দিয়ে দিবে ঠিক আছে এই উদ্দীপক থেকে তোমাদেরকে প্রশ্ন দিয়ে দেবে এভাবে এখন তুমি যদি না জানো তীব্র জারণ স্যার কিছুই তো দেয়া নাই এ দেয়া নাই এক্স দেয়া নাই ওয়াই দেয়া নাই কীভাবে কী বের করবো তোমাকে মনে রাখতে হবে টলুইনের তীব্র জারণে সি ডাবল এইচ উৎপন্ন হয় মানে বেনজোয়িক অ্যাসিড উৎপন্ন হয় টলুইনের মৃদু জারণে বেনজালডিহাইড উৎপন্ন হয় বেনজোয়িক অ্যাসিড থেকে প্রশ্ন দিতে পারে বেনজালডিহাইড থেকে প্রশ্ন দিতে পারে এগুলোর রিলেটেড আরও অনেকটা পরবর্তীতে আছে এই জন্য বলি সৃজনশীলে কাজে লাগবে এভাবে একটা উদ্দীপক আসতে পারে এ যোগ তীব্র জারণ এক্স যোগ মৃদু জারণ ওয়াই যোগ ঠিক আছে এভাবে লাগবে বুঝছো টলুইনের জারণ টপিকটা তোমরা বুঝছো কিনা আমাকে একটু বলতে হবে এরপরে আমরা টলুইনের ক্লোরিনেশন নিয়ে আলোচনা করবো